সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 18 জানুয়ারি 2022, সন্ধ্যান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি স্বপন ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজারের পাশেই। এখান থেকে মূলত স্বপন ভাই বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের গরু বিক্রয় করে থাকেন। প্রত্যেক সপ্তাহে এখানকার নিত্য নতুন কালেকশন করা হয়ে থাকে এবং এখানকার কালেকশন করা যে গরুগুলো হয়ে থাকে সেইগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি দাদা। আপনার দয়ায়, দর্শকের দয়ায় ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো ভাই। গত সপ্তাহে যেসব গরুর দিয়ে প্রতিবেদন দিয়েছিলাম, এই সপ্তাহটি তো এখনো সপ্তাহ পূরণ হয়নি। ওগুলা গরু মোট বিক্রি হয়ে গেছে। অনেক দর্শকই মনে করেন খালি কয়ে যে ভাই গির সহকারে আপনার ওই গির বাচ্চা আর কিছু মনে করেন সাইয়াল গরু মনে করেন আবার দেন। এর আগে কিছুদিন দিছিলাম হরিয়ানা গাই গির বাচ্চা, অরিজিনাল গির বাচ্চা সহকারে কিছু আনকমন আর গির মনে করেন যে একটা 6 মাস প্রেগনেন্ট একটা গাভী আছে দিয়ে মনে করেন মোট 5টা গাভী দেখাবো। আর রমজান মাসের জন্য কয়টা গরু মনে করেন যে দুধের কিছু সাইয়াল গাভীগুলো আছে। আচ্ছা, সাইয়াল গরু আছে হরিয়ানা, এর পাশাপাশি গির জাতের গরু আছে বলছেন? গির জাতের, হ্যাঁ, একটা 100 গির জাতের গরু আছে। আচ্ছা, মানে গত পর্বে দেখেছেন দুধের গরু, আর আজকের পর্বে দেখবেন বাচ্চা সহ ফিজিয়াম গরু আছে, ফিজিয়াম গরু আবার কালকে আবার দেখাবো। আচ্ছা, তো স্বপন ভাই আজকে যে কয়েকটা গরু কালেকশন করছেন, তাহলে কথা না বেড়ে সেগুলো আমরা দেখাই। জি, দেখান স্বপন ভাই। আজকের ভিডিও সর্বপ্রথম লাল রঙের কান মাথা উল্টানো একটা গরু নিয়ে আসছেন, এই গোটার সম্পর্কে একটু জানাবেন। এটা ভাই একটা গির জাতের গরু ভাই। গির জাতের গরু, অরিজিনাল একটা গির জাতের গরু মনে করেন গুজরাটি গিরের। এসব মূলত মনে করেন বর্ডার ক্রস করা গরু, আমার দেশে মনে করেন আসার পরে আমি দেশের থেকে সংগ্রহ করা গরু ভাই। আচ্ছা, যে বর্ডার লাইন, হ্যাঁ, বর্ডার লাইনের থেকে মনে করেন যে গরু নিয়ে আসি, সেখান থেকে মনে করেন নিয়ে আসা। আমি গরুগুলো আজকে রাত্রে সব নামাইছি বুঝছেন, ওই জন্য মনে করেন একটু মনে করেন পেটগুলাও রাত 4টার দিক ভোরবেলায় আসি, এইসব গরুগুলো নিয়ে আসছি। দর্শকের দেখাবো 5টা গরু দেখান। এটা 6 মাস গাব না, এখনো দাঁত আসেনি। 6 মাসে প্রেগনেন্ট? জি, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। দামটা কিরকম? এটার দাম হচ্ছে 1,55,000 টাকা। 1,55,000 ক্রেতা ভাইদের সুবিধা মতো দাম দর করে নিতে, দাম দর করে নিতে পারবি। দাম দর বলতে গেলি এসব গরু মনে করেন দাম চালে মনে করেন 200-এর উপরেও দাম চাওয়া যাবে। এগুলা কোন জাত কোন গেটাপের গরু দর্শক দেখলেও বুঝতে পারবি। কিন্তু দাম চাবো না, গরু বিক্রি করবো মনে করেন আমি একটা জায়গা থেকে কিছু গরু নিয়ে আসছি, আমার কিছু গরু কেনার রয়েছে, ধাম ধুক করে মনে করেন যে খামারই নিবে দ্রুত উঠাইতে হবি মনে করেন দিয়ে আবার গরু নিয়ে আসবো। আমি বেশি পুঁজির লোক না যে মনে করেন 250 দাম চাইলাম যেই দিন 200 হবি ওই দিন ব্যস্ত, অত কিছু না ভাই। 1,55,000 টাকা হালকা সীমিত মনে করেন। আচ্ছা, সাইড করেন, 2 নম্বরটা দেখাই। জি, দেখান স্বপন ভাই। ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ, এই গরুটার সম্পর্কে একটু জানাবেন, এটা কোন জাতের? এটা ব্ল্যাক জার্সি, হালকা কিছুটা হয়তো ফিজিয়ামের পার্সেন্ট আছে কি না জানি না, কিন্তু আমার কাছে লাগে যে জার্সির কোয়ালিটিটাই বেশি বুঝছেন। হালকা একটু ক্রস করছে, হালকা হয়তো থাকলেও থাকতে পারে ফিজিয়াম, কিন্তু আশা করা যায় যে মনে করেন ফিজিয়ামের থেকে জার্সির পার্সেন্টটাই বেশি আছে। দুধেও আবার গাভিটা অনেক ভালো আছে। দাঁতে দাঁতে কয়টা হয়েছে? দাঁতে মনে করেন যে 2 দাঁত। 2টা দাঁত? প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চার সাথে এটা? বাচ্চা বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 12-13 দিন। বাচ্চাটাও দেখেন অনেক হুষ্ট পুষ্ট আছে ভাই। বাচ্চার বয়স 12 থেকে 13 দিন? 13 দিন। এসব বাচ্চা বাংলাদেশে সারা প্রান্তে নিয়ে যাবে মনে করেন লাস্টিক হয়েছে, নিয়ে গেলেও কাটার ভয় নাই কো ভাই। 2-3 দিন কি 5 দিন কি বাচ্চা, আর বাচ্চায় অনেক পুষ্ট বাচ্চা। আচ্ছা, দুধ কতটুকু পাচ্ছেন সকাল বিকাল? দুধ আশা করা যায় যে 2 টাইমে মনে করেন 16-17 কেজি পাওয়া যাবে বুঝছেন। এখন কতটুকু আসছে? এতটুকু মনে করেন আমি দেখছি মনে করেন যে 14-15 মনে করেন অলরেডি আমি পাচ্ছি। গ্যারান্টি কত? গ্যারান্টি 15-র থাকবে। 15 কেজি এখন গ্যারান্টি থাকবে? 15 কেজি দুধ গ্যারান্টি থাকবে। দর্শকের দেখান, আমি তো 15 কেজির কথা কইলাম, দর্শকের দেখলেই বুঝতে পারবে এগুলোটা 2 কেজি হলেও বেশি পাবে 15-র উপরে। আচ্ছা, দামটা কিরকম চাচ্ছেন? এটার দাম চাবা 1,75,000 টাকা। 1,75,000? আর আমি এই যে গরুগুলার যে দাম চাচ্ছি দর্শককে বলবো যে অন্য অন্য ভিডিওগুলারও মনে করেন দাম দর জানবেন, জানার পরে আমাকে ফোন দিবেন। 1,75,000 টাকা এই গরুটার দাম চালাম, ওইটা চালাম 1,55,000। ওইসব গরুগুলা অন্য খামারে কয়টা করি স্যার, দর্শককে দেখান দেখান। আচ্ছা, সাইড করেন, 3 নম্বর গরুটা দেখাই। জি, দেখান শোভন ভাই। ভিডিওর 3 নম্বর সিরিয়াল একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের? তো আছে গাভিটা, আছে হরিয়ানা গাভি ভাই। আর বাচ্চাটা? বাচ্চাটা অরিজিনাল একটা গুজরাটি গিরের বাচ্চা ভাই। গিরের একটা বাচ্চা? জি। আচ্ছা, দর্শকের দেখান, আমি যে বললাম
কি জাত বাচ্চা দর্শক দেখলেও বুঝতে পারবে নি। আবার গাবিটা কিন্তু সিমেন্স দেওয়া আছে ভাই, গাবিটা সিমেন্স দেওয়া আছে। জি, কতদিনের সিমেন্স দেওয়া? সিমেন্স দেওয়া আছে, মনে করেন চেকের জো হয়নি ভাই, 10-12-15 দিন এরকমের। দুইটা গাবি 5 দিন আক পিস করে মনে করেন সিমেন্স দেওয়া আছে। আচ্ছা, সাথে আছে সার বাচ্চা? সার বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চাটার বয়স কতটুকু আনুমানিক? 2 মাস। 2 মাসের মতো হবে? 2 মাস, হয়তো 2-1 দিন বাদ আছে বা পুরো আছে, 2 মাস এরকমের আর কি। বাচ্চা গাবে এখন পর্যন্ত সম্পূর্ণ? এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল। দর্শক সরাসরি আসি দেখবে, কোনো পরিমাণ যদি কাল দোষঘাট থাকে নেবে না। এসব গাবিগুলা অরিজিনালি শকিন তো গাবি, আর শকিন লোকেরই গাবি। আমি দুইটা গাবি লিছি একই একটা পুকুরের খামারের লোক, মনে করেন যে এক জায়গাতে একটা দীঘা আছে মনে করেন খাজনা, ও অটোমেটিকলি দুইটা গাবি আমার কাছে বেশি দিয়েছে, বুঝছেন। আর দুইটা গাবি একই ডাক্তারের কাছ থেকে সিমেন্স দিবা ছিল, আবার দুইটা গাবি ওই লোক মনে করেন ওই ডাক্তারের দিয়ে আবার এই গিরের বীজ দিবা। সেটাই যে লোকই নিবে দুইটা গাবি, নতুন খামারই হোক আর পুরাতন খামারই হোক, সামনে বছর আস্তে আস্তে দুইটা গাবির থেকে মনে করেন অনেক গরু মনে করেন আশা করা যায়। আচ্ছা, দুইটা গাবি মনে করেন বছর বিয়ানো গাবি। দামটা কি একসাথেই বলবেন? দুইটা গাবি আমি দাম একসাথে বলে দেবো। আচ্ছা, এটা দেখলাম 3 নম্বর, পাশে 4 নম্বর সিরিয়ালে আরো একটা বাচ্চা সহ গরু নিয়ে এসেছেন, এই গরুটা সম্পর্কে বলবেন। জি, দেখান এটা কোন জাতের গরু? এটাও একটা মনে করেন যে গাবি মনে করেন গির বাচ্চা সহকারে, বাচ্চা গাবিটা হচ্ছে অরিজিনালি সিন্ধি একটা জাতের গাবি, সিন্ধি গরু। জি। আচ্ছা, বাচ্চাটা কি বাচ্চা? বাচ্চাটা দেখেন অরিজিনাল দেখেন যে গির একটা জাতের বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স ওই রাত থেকে এই বাচ্চার বয়স 4-5 দিনের কম বেশি বলে আছে, বুঝছেন, আমাকে বলেছে। তাহলে মোটামুটি 2 মাস প্লাস মাইনাস হবে? প্লাস মাইনাস আছে। আবার কিন্তু গাবি কিন্তু এটারও কিন্তু ওই বীজ দিবা, এটাকেও সিমেন্ট দেওয়া আছে। আচ্ছা, তো দুইটা গরু একসাথে একই বাড়িতে যদি কেউ নিতে চায় কেমন দাম চাচ্ছেন? কোনো একই বাড়িতে যদি কালে দুইটা গাবি যদি কোনো দর্শক নেয়, আমি মনে করি তার জন্য অনেক একটা লাভজনক। কারণ হচ্ছে যে একটা ব্যক্তির থেকে আমি এই গাবিগুলো লিছিলাম, উনি কিন্তু একটা পুকুর লিজ পাওয়ার কারণে কিন্তু গাবি দুইটা আমার কাছে বিক্রি করেছে, বুঝছেন। তো ভালো জাতমান বীজ দিবা আছে, গাবি দুইটাও বছর বিয়ানি, নতুন খামারই হোক আর পুরাতন খামারই হোক, বাচ্চা অনেক টেকা, যাই হোক দুইটা গাবি একসঙ্গে নিলে পারে। আপনার দাম রাখবো? দামটা কিরকম রাখবেন? আমি দুইটা গাবি দাম রাখবো একই দাম, 2,65,000 টাকা, 3,65,000 টাকা। 3,65,000 টাকা? জি। যাদের পছন্দ হবে একসাথে এক জোড়া গরু দেখে শুনে কিনতে পারবে, নিতে পারবে। শোভন ভাই, ভিডিও সর্বশেষ 5 নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। এটা এটা মনে করেন একটা সিন্ধি সাইয়াল একটা গাবি, দর্শকে দেখানো যে ওইটা সিন্ধির কথা বললাম তো মনে করেন ওই সিন্ধির মনের কথা মনে করেন এটার মুখ দিয়ে আসছে। এটা কেবল প্রথম গাবি, এখনও দাঁত হয়নি। বাচ্চাটা কিন্তু অরিজিনাল গিরের বাচ্চা, এটারও কিন্তু গিরের বাচ্চা। বাচ্চাটা দর্শকে দেখান, সাথে এটা কি বাচ্চা, বকনা না সার? বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চাটার এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স আজকে মনে করেন 13-14 দিন। যারা আমি বলবো যে সন্মুখী রঞ্জার মাস, দুধ খাওয়ার জন্য মনে করেন যে অনেক দর্শকই গরু চায় আমার কাছে বলে, এই গাবিটা দুধ দেও ভালো আছে, যে কোনো দর্শক নিতে পারবি, ভালো একটা জাতমানের। এসব গরুর থেকে মনে করেন যে জাতও যে এইসব গরুগুলোর মতন বাচ্চা সংগ্রহ করতে পারবি। ওই বাচ্চাটাও কিন্তু অনেক জাত পার্সেন্ট অরিজিনাল কিন্তু গিরের বাচ্চা, কিন্তু বাচ্চাটা বকনা এখনও ছোট রয়েছে, কিন্তু এখনও 10-15 দিন পরে কিন্তু অনেক বড় ভালো দেখতে দেখার মতন বাচ্চা। গরুটার দামটা কিরকম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছি ভাই 1,53,000 টাকা। 1,53,000 টাকা? জি। যাদের গরুটা দেখে পছন্দ হবে আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে দেখান, দর্শকে দেখান যে গরুটা এখনো দাঁত হয়নি, কত বড় একটা দেহে আলা গরু, যে গায়ে গোসিল আছে 5 মনের উপরে। সেটাই, বাচ্চাটা অরিজিনাল জাতের গিরের বাচ্চা। এই বাচ্চাটার 15টা দিন গেলে এরকমের দেখার মতন হয়ে গেলে মনে করেন যে ভালো একটা ডিমান্ডের গরু। এবার এসব গরুর থেকে জাত সংগ্রহ করতে পারবে, এখনো দাঁতই হয়নি সব গরুগুলো। যারা নতুন খামারেরা গরু চাচ্ছে জাত সংগ্রহ করার জন্য, সব গরু দিয়ে আরামে মনে করেন খামার করতে পারবে। আবার দুধও কিন্তু আছে, অনেক দুধের দুধও আছে। আচ্ছা, শোভন ভাই আজকে দেখানোর মতো বেশ কিছু গরু ছিল, দেখাইছেন, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করছেন। এবার আপনার যারা দর্শক ভাই আছে যারা গরুগুলো কিনবে, তাদের উদ্দেশ্য করে যদি কিছু বলতেন। আজকে যে কটা গরু দেখাইছি, প্রত্যেকটা গাবির কিন্তু বাচ্চা 3টা গাবি, 3টারে কিন্তু মনে করেন যে
গিরা 100 গিরের বাচ্চা। মানুষ অনেক দর্শকই যে আমি মনে করেন যে অত একটা অভিজ্ঞতা ছিলাম না, যে আপনার মনে করেন যে সিন্ধি গাভি শায়াল গাভির থেকে যে বাহামা গরু তৈরি হয়, তা আমি সাক্ষাৎ প্রমাণ মনে করেন যে এসব কটা গরু এবার বর্ডার ক্রস করা গরু পাইছি। এর বাচ্চা দৃষ্টিগুলো দেখি মনে করেন যে অরিজিনাল যে গিরের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ এসব গরুগুলোর মধ্যে পাওয়ার পরে বুঝতেছি যে আসলেও যে দেশাল গরু হোক আর শায়াল গরু হোক আর সিন্ধি গরু হোক আর ফিজিয়াম গরু হোক, ভালো জাতমান বীজ দিলে পরে ভালো কিছু পাওয়া যায়। তাতে আমি কিছুটা বুঝতে পারলাম যে এইসব গাভিগুলার বাচ্চা দেখি। আচ্ছা, আবার এসব গাভিগুলার কিন্তু দুধও কিন্তু যাই হোক ভালো, ইনশাল্লাহ দুধও ভালো পাবি। আচ্ছা, গাভি দেখে যদি ভালো সিমেন দেওয়া যায় তাহলে একটা ভালো বাচ্চাই বের হয়। আর আমি আশা করি যে মনে করেন এসব কোনো নতুন একটা খামারি এসব গাভিগুলা যদি কাললে সামনে বছর আসতে আসতে তার আর মনে করেন যে গোয়ালে এই কয় গাভিতেই মনে করেন গোয়াল লড়াই যাবে। প্রত্যেকটা গাভির দুইটা গাভি কিন্তু আবার নতুন করে আবার সিমেন পর্যন্ত করে দেওয়া আছে। আচ্ছা, তো ঠিক আছে শোভন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখান কালেকশন করা করে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।